মানে আপনি একজন যোগ্য ব্যক্তি। আপনি এই লোটটা যেমন নিতে পারছেন, আমিও এই লোটটা নিতে পারছি। হাতটা ছাড়ুন স্যার। মাসুদ সাহেব স্যার কিছুদিন ধরে স্যার আমাকে অনেক ডিস্টার্ব করছে স্যার, আমাকে নানা রকমের আজেবাজে প্রস্তাব দেয়। আজকে তো স্যার সে আমার হাতে ধরে বসে। স্যার দেখছেন দেখছেন, তাও মিথ্যা কথা স্যার। আপু আমি তো এখানে নতুন, আমি কিছু না বুঝলে আপনি আমাকে একটু বুঝাই দিন। হ্যাঁ সমস্যা নেই, আমি তো আছি বুঝাই দিব। তো কয়দিন হলো তুমি জয়েন করছো? এই তো দুই দিন। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কি করো? তোমার ডেস্কে কত কাজ ফেলানো, যাও কাজ করো। এমনিতে তো কাজ বাজ কিছু বোঝো না, এই জায়গায় এসে গল্প করতেছো, এত আড্ডাবাজি করলে চলবে? এটা কি আড্ডাবাজি করার জায়গা? যাও। বুঝেনি অফিসের বস রনি স্যার, আমার দুঃসম্পর্ক তো মামা তো ভাই। কি মামা? না মামা তো ভাই। আসলে ঘটনা ঘটছে এই অফিসে, মানে একদম নিচের লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত সবকিছু আমার দেখাশোনা করা লাগে। এত পেইন, এত কষ্ট, আমি যে কই রাখি, এত দায়িত্ব আমার। যাই হোক, চাকরি করার ইচ্ছে কিন্তু আমার ছিল, কারণ আমার এলাকায় আমার একটা বিশাল ব্যাপার ট্যাপার। এলাকায় তো আমার সবাই ভাই ভাই করে সালাম দিয়ে দিয়ে চলো। কিন্তু এই রানি ভাই আমার ফোন দিয়ে বলছে, শোনো তোমার কিন্তু আমার অফিসে খুবই দরকার, তুমি ছাড়া আমার অফিস অচল, তুমি ছাড়া আমার অফিস চলবে না, তুমি চলে আসো। তারপর আমার মা বললো যে তোর ভাই যেহেতু বলতো সে তুই চলে যা। তাই আসছে আর কি। এই অফিসে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আমি একেবারে মাথায় নিতেই পারতেছি না। যাই হোক, মনে করেন আমাদের রনি বস, রনি বসের পরে কে আছে এই অফিসে? সেই যোগ্য ব্যক্তিটা কে যে এই লোডটা নিতে পারে? সে ব্যক্তিটা কে? আমি। সাপোজ মনে করেন এটা একটা অফিস, অফিসের একটা লোড আছে না, এটা যদি এই ডালের উপর রাখা হয় এটা কিন্তু নিতে পারবে না। তাহলে এই লোড নেওয়ার মতো একজন যোগ্য লোক খুঁজতে হবে, ঠিক না? তাহলে মনে করেন যে এই লোডটা যদি আপনার হাতের উপর দেওয়া হয়, এই যে এই লোডটা কিন্তু আপনি নিতে পারছেন। মানে কি? মানে আপনি একজন যোগ্য ব্যক্তি, আপনি এই লোডটা যেমন নিতে পারছেন, আমিও এই লোডটা নিতে পারছি। হাতটা ছাড়ুন। আরে যোগ্য ব্যক্তির হাতে যোগ্য জিনিস, আপনার এখন আমি যদি হাত ছেড়ে তাহলে আপনার প্রমোশন হবে? হবে না তো। হাতে ছাড়ুন ভাইয়া। আরে প্রমোশন দাও। মাসুদ বসো। স্যার কিছু কথা বলতাম স্যার। বলো স্যার। ওই যে আমাদের মিতু ম্যাডাম স্যার, স্যার সারাক্ষণ ফোনে কথা বলে, আর ফোন কথা বলা শেষ হলে মোবাইল নিয়ে চাপাচাপি করে। আজ পর্যন্ত আমি যতগুলো ফাইল নিয়ে গেছি একটা ফাইলের কাজ ঠিক মতো করে নাই, আর গেলে বলে যে এখন না পরে, পরে গেলে বলে আজ না কাল। আর যতগুলো ফাইল আমার কাজ করে দিছে সবগুলোতে ভুল, পরে অন্যজনের দিয়ে কাজ করাই নিতে হয়। তাহলে এখন কী করা যায় স্যার? উনারে যে টাকা স্যালারি দেন স্যার, ওই টাকায় আমার কাছে দুইটা বেটার অপশান আছে স্যার। তাহলে মিতুকে বাদ দিয়ে দিই স্যার। এটাই বলতেছিলাম স্যার, কারণ স্যার এভাবে থাকলে তো আমাদের অফিসের উন্নতি হইতে পারে না। স্যার আপনি একটা ব্যবস্থা করেন স্যার। আমি একটু দেখছি। লেটারটা রাখো স্যার। এটা কি আমার প্রমোশন লেটার স্যার? হ্যাঁ, এটা তুমি ডিজার্ভ করো। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে দেখেছিলেন? হ্যাঁ মিতু, কি সমস্যা বলো তো? স্যার মাসুদ সাহেব স্যার কিছুদিন ধরে স্যার আমাকে অনেক ডিস্টার্ব করছে স্যার, আমাকে নানা রকমের আজেবাজে প্রস্তাব দেয়। আজকে তো স্যার সে আমার হাতে ধরে বসে। স্যার দেখছেন দেখছেন, তা মিথ্যা কথা স্যার। আজকে স্যার আমাকে ফাঁসাচ্ছে, কালকের স্যার আপনাকেও ফাঁসাইতে পারে। অনেক হয়েছে মাসুদ, তোমরা তো জানো আমাদের অফিসটা ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা আবদ্ধ। আমি ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে সব কিছু দেখেছি, কি হয়েছে, কার ভুল, কে কি করেছে। ও তো তোমাকে একটা থাপ্পড় মেরেছে, এখন আমার কি উচিত জানো? তোমাকে আমার থাপড়ানো। স্যার সরি স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই জন্য তো তোমাকে লেটারটা দেওয়া হয়েছে, তোমাকে চাকরি থেকে অবৈধ দেওয়া হলো, কাল থেকে তোমার অফিসে আসা লাগবে না। আগে মানুষ হও আর কলিগকে সম্মান করতে শিখো। ওকে সরি বলো। সরি ম্যাডাম। এখন তুমি যাও, অফিস থেকে বের হও। Yes.
so much, sir. এই অফিসটা তোমার আর তুমি তো আমার